আমি আজকে 6 বছর প্রবাসে জীবনে 5 বছর চলে গেছে আর এখন 6 বছর গানিং চলতেছে তার নাম হইছে মানিক তার সাথে আমার 5 বছর আজকে রিলেশন রিলেশন থাকা অবস্থায় 2 বছর পর তারে কোরআন শপথ করে তার কাছে আমার বিয়ে করা হইছে এই দেশে কোনো আইন নাই যে কাগজ কলম হওয়া ঠিক আছে তো সে আমারে বলছে আমি বাড়িতে চলে গেলে তোমার আমি কাগজ কলম সবকিছু করব করার পরে সে কাগজ কলম এখনো করে নাই এরপরে আউটপাস দেওয়ার পরে সে বলল আমি বাড়িতে যাব আমি বলছি ঠিক আছে তুমি বাড়িতে দেইবা তো তোমার কাছে তো টাকা নাই এখানে তো 3 লাখ টাকা খাইয়া ফলাইছে আমার কাছে তখন টাকা নাই বলছে তুমি যেখান থেকে পারো ম্যানেজ করে দাও আমি বাড়িতে গিয়া আমার বাবা মার সাথে তোমার রিজিস্ট্রেশন করায়া তোমার ব্যাপারটা জানাই তোমার বাড়িতে নিয়ে আসবো আমি সৌদি থেকে চলে যাব এইলো তারপরে সে আমি তারে বাংলা 40,000 টাকা দা টিকিট কেটে দিছি এর মার জন্য চেন দিছি আংটি দিছি তারপরে 10,000 টাকা মনে করেন শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান এগুলা দিছি দেওয়ার পরে সে বাড়িতে আসছে সম্পূর্ণ খরচ আমি করে দিছি দেওয়ার পর বাড়িতে আসছে আসার 20 দিন পরে তার আম্মার সাথে আমার কথা বলে বলার পরে তারা 10 লাখ টাকা ঋণ ঋণের লেগা ঋণের বোঝার লেগা তারা কি করতে পারে না ঠিক আছে তার আম্মা এমন লোক কথা বলছে বলার পর দেখো মা আমার ছেলে বেমানো না বাট পারো না তোমার সাথে সব কিছু হয়েছে তোমার ছবি দেখাইছে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না তুমি আমার ছেলের বউ আছো ছেলের বউ হিসেবে থাকবা তুমি এটা নিয়ে কোনো টেনশন করো আমার ছেলে সৌদি তুমি টাকা পয়সা দাও দেওয়ার পর আমার ছেলে সৌদি চলে যাবো 2 বছর পর আমার ছেলেও আসবো 2 বছর পর তুমিও আসবো ঠিক আছে এটা তার মার কথা কেন বললাম যে ও মানে আমি এতগুলো টাকা পয়সা দিছি এখন আমি সংসারে যাই নাই ঘর চিনি না বাড়ি চিনি না আমি কি উপলক্ষে টাকা দিই বিশ্বাসের কাজ ও মানে যা করতো এখানেও করো তারপরে তার মার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিছে দেওয়ার পরে আমি তার বার অ্যাকাউন্টে 22,000 টাকা ছাড়ছি তারপরে সে নিজে অ্যাকাউন্ট বানাইছে সে নিজে অ্যাকাউন্ট বানায় আবার নিচে 22,000 টাকা এরপর এই মাসের 9 তারিখে 45,000 টাকা 1,15,000 টাকা সে বাংলাদেশে আসার পর আমি দিচ্ছি 2 লক্ষ টাকা আমার থেকে চাইছে বিদেশের ব্যাপারে বলছে 2 লক্ষটা তুমি আমার বিদেশের ব্যাপারে দিবা আর আমার ফ্যামিলিরা কিস্তির টাকা উঠায় এই পাশে নাকি লোন দেয় লোনের টাকা উঠায় তারা 2 লক্ষ টাকা দিবে এটা হলো কথা তারপরে মনে করেন 4 মাস তার সাথে আমার সাথে অনেক যোগাযোগ ছিল রেগুলারই ফোন দিত কথা বলতো এই সে বলতো তারপর বললাম যে আমার তো বিশ্বাস শেষ হয়েছে আমি এখন কি করবো তুমি তো বলছো আমি ভিসা আসলে তুমি বাড়িতে আসার জন্য কয় তোমার ভিসার আর কয় মাস আছে আমি তো চাই না তুমি 4 মাস পরে আসো এখন আসার তো দরকার নেই এখন তারপর বলার পর আমার মনে ভিতরে একটা সন্দেহ হচ্ছে যতদিন সে বলছে আসো আসো এখন সে না করে এটার কারণ এরপরে মনে করেন হঠাৎ করে ফোন বন্ধ হয়ে গেল হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল ঠিক আছে বন্ধ মানে কি ইমোটি হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিচ্ছে শুধু সিম চলে সিমে আমি ফোন দিই সে ফোন রিসিভ করে না তারপরে আমার বাবারে পাঠাইছি 9 তারিখে আমি টাকা ছাড়ছি আমার বাবারে পাঠাইছি 5 দিন পরে আইসা শুনছে এখানে বিয়ে করছে বিয়ে করছে কথা বলার পরে তার আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে কাছে না পাগল আমি বিয়ে শাদী করি নাই এটা একটা মাইসে মিথ্যা কথা বলছে এটা এখানকার মানুষ তো দুশ্মন দুশ্মনী করে তোমার এটা বলছে তুমি অস্থির হয়ে না আমি ফিট হয়ে গেছি দুবার মানে আসমান জমিন মাথা দিতে ভেঙ্গা করছি এতগুলো টাকা পয়সা তারপরে এর গর্বের একটা বাচ্চা ফলাইছি আমার ফ্যামিলিরা সবাই জানে হ্যাঁ আগে আমার একটা বিয়ে হয়েছিল তার আমার সংসারটা ঠিক গেলে এটা মালিক সবই জানে যেটা শুনি আমার লোকের সম্পর্ক করছে আমি বলছি দেখো তুমি যে কাজটা করলা আমি তোমার বউ কোরআন শপথ করে তুমি আমার বিয়ে করছি হয়তো কাবিল হয় নাই কিন্তু বিয়ে কাবিল তুমি এটা সেয়া করবা বলছি তোমার গর্বের একটা বাচ্চা আমি নষ্ট করছি আমার পুরো ফ্যামিলি সবাই জানে এখন আমি এই মুখটা কারে দেখাবো হয় তল্লাগে আমি কিন্তু ছলনা করছি তল্লাগে আমি এগুলা ওই পাশে দেখাই তুই কি করতে পারবি আমার তুই যদি আমার কিছু করতে পারো আসিস আমার বাড়িতে ঠিক আছে এটা আমার হুমকি দিচ্ছি দেওয়ার পর আর আমি ঠিক আছে আমি 1 সপ্তাহ দিতে বাংলাদেশে আমি 1 সপ্তাহ দিতে আসতেছি মনে করেন একের সমস্ত টাকা পয়সা আমার কাছে যা ছিল একের গয়না গাটি জেনে যা ছিল সব মনে করেন আমি তার কাছে শপথ করে আমার স্বামী সে এটা তো অফিসার কিছু নাই আমি তারে শপথ করে দিই যখন আমার বাবা শুনছে এখানে আইসা যে বিয়ে হয়েছে তখন ভাই আমার মাথা দিতে যে আমি কোন জায়গায় আছি তার কারণ আমার কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই আমি একদম এতিম আমার মা নাই আমার বৃদ্ধ একটা বাবা আপনারা কে যাতে করে দেখতে পারেন 80 বছর বয়স হয়েছে সে আমার কামাই করে খাওয়ানোর মতো কোনো ই নাই কিন্তু আমার যা সম্বল ছিল আমার সে নিয়া আমার চাওয়া সে আমার বিয়ে করবে আর দেশের নীতি হিসাবে আমার 5 লাখ টাকা কাবির দিয়ে সে আমার বউ বানায় তার ঘরে রাখ আমি আমার সরকারের কাছে আমার এই দাবি আমার আর কোনো দাবি নাই বাস